উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে রয়েছে ছোট বড় ১৯টি নদী। এসব নদীর নাব্য ফেরাতে খনন প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। এ মৌসুমেই বন্যা থেকে রক্ষা পেয়েছে শহরবাসী। নদীতে সারা বছরই রয়েছে পানি, ফলে সেচ দিতে পারছেন কৃষকরা, মাছও বেড়েছে। শহর রক্ষা বাঁধের পাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ চলছে। দিনাজপুর থেকে আবুল কাশেমের প্রতিবেদন থেকে নেক্সট রিপোর্ট। নাব্য না থাকায় ২০১৭ সালের বন্যায় দিনাজপুরের বেশিরভাগ নদীর বাঁধ ভেঙে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় লোকালয় সহ আবাদি জমির। প্রতি বছর বর্ষায় অতিবৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। সংকট এড়াতে বিআইডব্লিউটিএ নদী খনন ও পার মেরামতের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছে স্থানীয়রা। দিনাজপুরে যে ভারী বর্ষণের কারণে বন্যা হইতো, এই বন্যাটা দেখা যাচ্ছে এই বছর হয় নাই। আর অল্প বর্ষাতে বাড়িতে পানি ওঠে না, এদিক দিয়ে আমাদের অনেক উপকার হয়েছে। বন্যা হলে নদী দিয়ে বন্যা যাচ্ছে, উপরে ওইগুলো উঠতেছে না। এখন সারা বছর নদীতে পানি থাকায় ফসলি জমিতে সেচ দেয়া যায় এবং নদীতে মাছ ধরতে পারছে নদীর পাড়ের মানুষ। আগে তো পানি থাকতো না, এখন মনে করেন যে পানি থাকতেছে, আবার সবাই মাছ টাস মারতেছে। এখন তাও দুই চারটা মাছ পাওয়া যাচ্ছে, এর আগে পানি থাকতো না, শুকিয়ে যেত। এদিকে সংশ্লিষ্টরা বলছেন শুধু নদী খনন প্রকল্প নয়, পুনর্ভবা নদীর পাশে ওয়াকওয়ের কাজ চলমান রয়েছে। শুধু যে আপনি নাব্যতা না, এর ফলে আপনার নদী ভাঙ্গন রোধ হচ্ছে, তারপরে বন্যার পানি সহজে পাশ হয়ে যাচ্ছে। এই নদীর পানি ব্যবহার করে কৃষিকাজে দেখুন এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়ে গেছে। দিনাজপুরে পুনর্ভবা, তুলাই ও আত্রাই নদী খনন প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১২৩ কোটি টাকা। জয়ন্ত কর্মকার, নাগরিক।